আমি সঞ্জীব। তো আজকে আমি তোমার সাথে কিছু ফটোগ্রাফির ব্যাকড্রপ নিয়ে আলোচনা করব। ব্যাকড্রপ বলতে আজকাল তোমরা দেখবে ফেসবুকে কিছু টেক্সচার ব্যাকড্রপের শ্যুট হচ্ছে খুব, তো সেই টেক্সচার ব্যাকড্রপগুলো তোমরা কী করে পাবে, তোমরা ওই ব্যাকড্রপগুলো কীরকম দাম আছে, ওটার হোলসেল প্রাইস কী আছে, ম্যাটেরিয়ালটা কী আছে, আউটপুট কীরকম হয়, সেইগুলো সম্বন্ধে তোমার সাথে একটু আজকে আলোচনা করব। প্রথমে আমি তোমাদেরকে ফটোশ্যুটটাকে দেখাচ্ছি যে শ্যুটটা কীরকম করে করা হয়েছে, ওই ব্যাকড্রপটাকে ইউজ করে শ্যুটটা কীরকম করা হয়েছে, আউটপুট কীরকম বেরিয়েছে, তোমাদেরকে প্রথমে সেগুলো দেখাচ্ছি। দেখানোর পরে এই ব্যাকড্রপটার কী প্রাইস রয়েছে বা আরও বিভিন্ন টেক্সচার ব্যাকড্রপ রয়েছে সেগুলোর কী প্রাইস রয়েছে, কী করে পাবে, এই সব ব্যাপার নিয়ে তোমাদের সাথে আমি ডিসকাস করে নিচ্ছি। তো প্রথমে তোমরা শ্যুটটা দেখে নাও, তারপরে আমি বাকি জিনিসগুলোতে আসছি। তো তোমরা শ্যুটটা দেখলে, পুরো ফটোশ্যুটটা দেখলে, আউটপুট কীরকম সেটা দেখলে, তো প্রথমে আসছি এটার ম্যাটেরিয়ালটা কী আছে। এই ব্যাকড্রপটার ম্যাটেরিয়াল রয়েছে ক্যানভাস কাপড়। ক্যানভাস কাপড় বলতে যে ক্যানভাসের উপরে ড্রয়িং করা হয়, এক্সিবিশনে যেই ক্যানভাসের উপরে ড্রয়িং করে ছবি দেওয়া হয় সেই ক্যানভাস কাপড়টা রয়েছে। কাপড়টা কিছুটা মোটা রয়েছে, মানে ক্যানভাস কাপড় একটু মোটাই হয়। তো এটা অনেকে অনলাইনে যে ব্যাকড্রপগুলো পাওয়া যাচ্ছে সেটার সাথে কিছুটা গুলিয়ে ফেলছে। তো আমি একটু ক্লিয়ার করে দিই, অনলাইনে যে ব্যাকড্রপগুলো পাওয়া যায় ওটা পাতলা কাপড়ের, ওটা থাকে প্রিন্টেড কাপড়, আর এটা কোনো প্রিন্টেড কাপড় না, এটা প্রত্যেকটা মানে বাই হ্যান্ড তৈরি করা, প্রত্যেকটা আলাদা করে টেক্সচার করে বানানো হয়। তো আউটপুটটাও তোমরা পুরোই আলাদা পাচ্ছ যেটা অনলাইনে কিনতে পাচ্ছ তার থেকে, কাপড়ের কোয়ালিটি অনেক আলাদা আসছে। আর যারা যারা তোমরা কিনেছো এর মধ্যে তারা তো ওটার আউটপুট দেখেছো মোটামুটি। তো মোটামুটি পুরো কলকাতাতে আপাতত 1000-2000 ব্যাকড্রপ সেল হয়ে গেছে এই কলকাতার মধ্যে, তো তারা তো এটা ব্যাকড্রপ দেখেছোই, এটা আউটপুট কীরকম দেখেছো। যদি কেউ ভিডিওটা দেখে থাকো তার মধ্যে তো কমেন্টস একটু দিয়ে দিও, সবাইকে সাজেশন দিয়ে দিও যে ব্যাকড্রপটা কীরকম রয়েছে বা কীরকম রেজাল্ট কী আছে। তো কাপড়টা রয়েছে ম্যাটেরিয়ালটা ক্যানভাস কাপড়, এর উপরে যেটা দিয়ে ড্রয়িং করা হয়েছে ওটা হচ্ছে অ্যাক্রিলিক কালার। তো অনেকের একটা কোশ্চেন থাকে যে এটা ওয়াশেবল কি না, বা জল দিয়ে ধোয়া যাবে কি না, জল লাগলে কিছু হবে কি না। তো তোমরা এটাকে পুরো ধুতে পারবে, পুরো ওয়াশেবল, কিন্তু আমি সাজেস্ট করবো পুরো ওয়াশ না করে একটা জল ন্যাকড়া দিয়ে তোমরা এটাকে হালকা করে যেখানটাতে কোনো প্রবলেম হবে সেখানটা মুছে নিতে পারো, তো এতে কোনো প্রবলেম হবে না। আর পুরো ওয়াশ করলে যদি কোনো রকমই এটাকে ওয়াশ করার পর শুকানোর সময় টান লেগে যায়, তো এটা একটু বড় হয়ে যাওয়ার বা বেঁকে যাওয়ার ব্যাপার থাকে, তো আমি বলবো এটাকে পুরো ওয়াশ করো না। তো এই ব্যাকড্রপটাও দেখলে, এর সাথে আমি তোমাদের আরও কিছু ব্যাকড্রপ দেখিয়ে দিচ্ছি যেগুলো টেক্সচার ব্যাকড্রপ শুধু রয়েছে এক কালারের, এক কালারের বা দু কালার বাই কালারও কিছু রয়েছে, তোমাদের কিছু সেই সব পিকচার তোমাদের সাথে শেয়ার করছি। বা তোমরা যদি এই ব্যাকড্রপগুলো নিজেরা কিছু ছবি কালার আমাকে দাও যে এই কালার এই কালারের মধ্যে আমার লাগবে, আমি সেগুলো তোমরা রেডি করে দিতে পারবো। এগুলো তোমরা কী করে পাবে তার জন্য আমি নিচে নাম্বার দিয়ে দিয়েছি, তো সেই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ তোমরা যখন তখন করতে পারো, করে এই ব্যাকড্রপ অর্ডার করতে পারো। তো পুরো হোল ইন্ডিয়া থেকেই মোটামুটি আপাতত ব্যাকড্রপ সেল হচ্ছে পুরো হোল ইন্ডিয়াতে, তো তোমরা ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে ব্যাকড্রপ অর্ডার করতে পারো, কুরিয়ার করে দেওয়ার অবস্থা আছে। তো তোমরা যদি কোথাও বাইরে পাঠাতে হয় কুরিয়ারও করে দেওয়া হবে।
তো তোমরা দেখতে থাকো আমার ভিডিও মোটামুটি। এরপরে রিসেন্টলি আরও অনেক কিছু ব্যাকড্রপ দিয়ে আমি আসছি, কিছু ফটোগ্রাফির ট্রিক্স নিয়ে আসছি, কিছু ফটো এডিট নিয়ে আসছি। তো তোমরা আমার চ্যানেলটা দেখতে থাকো কন্টিনিউ, তোমরা অনেক কিছু আপডেট পেয়ে যাবে। তো আজকে আপাতত এটুকুই রইলো, তো নেক্সট ভিডিও দিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি তোমার সাথে।